বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা আগের ভিডিওটিতে দেখেছিলেন যে কিভাবে জীবনের সাহায্যে মুখে বলবেন বাংলায় লিখা হয়ে যাবে কিন্তু সেখানে আপনারা অনেকেই সাকসেস হতে পারেন নাই আজকের ভিডিওতে চমৎকার একটি সুখবর নিয়ে এসেছি সবার জন্য যেটা হচ্ছে যে কোনো অ্যাপ ছাড়াই আপনি জাস্ট মুখে বলবেন বাংলায় লেখা হয়ে যাবে দয়া করে আমাদের প্রত্যেকটি স্টেপ চমৎকারভাবে ফলো করবেন এবং আশা করি আপনারা সবাই সাকসেসফুল হতে পারবেন সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা আপনাদের সাথে আছে আমি রবিন চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা এখানে জাস্ট গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আপনারা মুখে বললে যদি বাংলা লেখা লিখতে চান মুখে বলে তাহলে আপনার ইন্টারনেট কানেকশনটি একটিভ থাকতে হবে ঠিক আছে ওয়াইফাই হোক আর ডেটা কানেকশন হোক সেটা একটিভ থাকতে হবে এবার জাস্ট গুরুত্বপূর্ণ কিছু স্টেপ ফলো করুন আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে প্রত্যেকের মোবাইলে গুগল যে অ্যাপসটি এবং গুগল প্লে সার্ভিস ডিফল্ট অবস্থায় থাকে এখন সেক্ষেত্রে যদি আপনার মোবাইলে গুগল অ্যাপস বা গুগল প্লে সার্ভিস এটা আপডেট করে না থাকে সেক্ষেত্রে আপনি দয়া করে আপডেট করে নেবেন যাই হোক গুগল প্লে সার্ভিস আপনি কখনোই আপডেট করতে পারবেন না যদি আমার পদ্ধতিটা অনুসরণ না করেন আপনি জাস্ট গুগল ক্রোমে চলে যান গুগল ক্রোমে চলে যাওয়ার পর গুগল প্লে সার্ভিসেস লিখুন ঠিক আছে গুগল প্লে সার্ভিসেস লিখে যখন আপনি সার্চ করবেন তখন ঠিক এরকম আপনার গুগল প্লে সার্ভিস নিচে দেখাবে ঠিক আছে গুগল প্লে সার্ভিসে দেখাবে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন আদারওয়াইজ আপনি গুগল প্লে স্টোরে এটা যদি আপনি সার্চ করেন কখনোই পাবেন না সো এখান থেকে আপনি আপডেট করে নেবেন অথবা আপনি বিটা টেস্টার হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একজন বিটা টেস্টার আছি সো আই এম ইন যখন আপনি লিখে ক্লিক করবেন তখন আপনাকে আপডেট দেওয়া হবে কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট হয়তো আরও বেশি লাগতে পারে তখন আপনি আরেকবার এসে চেক করবেন এভাবে চেক করার পর আপনার আপডেট আসবে আপডেটটা আপনি করে নেবেন দ্যাট সিট আপনার কাজ শেষ এখানে আরও একটি চমৎকার বিষয় হচ্ছে যে যদি গুগল অ্যাপসটি আপনার মোবাইলে না থাকে আমি যতটুকু জানি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে আছে তাহলে গুগল অ্যাপসটি আপনি চমৎকারভাবে আপডেট করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন এই পর্যন্ত আপনার কাজ শেষ এবার নেক্সট যেটা করবেন নেক্সট হচ্ছে যে আপনি জাস্ট আপনার গুগল অ্যাপটি ওপেন করবেন ঠিক আছে গুগল অ্যাপটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি থ্রি চলে চলে যাবেন যাওয়ার পর এখানে সেটিংস সেটিংস আসবে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস ওকে ওকে গুগল ডিটেকশনটা যখন আপনি এইভাবে অ্যানাবল করবেন গ্যাট স্টার্টেড করবেন গ্যাট স্টার্টেড করার পর তিনবার ওকে গুগল বলতে হবে যেমন ওকে গুগল ওকে গুগল ওকে গুগল ঠিক এইভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি জাস্ট ব্যাক চলে যাবেন ওকে গুগল ডিরেকশন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বাংলা বাংলাদেশ ঠিক আছে এখানে জাস্ট আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনি এখানে বাংলা বাংলাদেশ দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টিক করা আছে জাস্ট সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর এই পর্যন্ত আপনার কাজ শেষ এবার যদি আপনি মনে করেন কাউকে মুখে বলে বাংলা লিখে লিখতে চান জাস্ট সোজা আপনার যেখানে খুশি সেখানে যাকে মেসেজ করবেন তাকে চলে যান তার কাছে চলে যান এবার দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মেসেজ খুলে গেছে মেসেজের নিচে এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা মাইক আইকন দেখা যাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন ভাই কেমন আছেন দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে যাই হোক এখন এই হচ্ছে এন্টায়ার সিনারি এটা আবারও স্টপ করে দেয় ওকে স্টপ করে দিলাম সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে আরো একটি সেটিংস আছে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আরেকটি সেটিংস আছে এই সেটিংস চলে যাবেন যদি ইন বাংলা লেখা না হয় সেখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে যে ল্যাঙ্গুয়েজের জায়গায় আবার আপনি বাংলা বাংলাদেশটা সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ